নমস্কার আমি রুমকি বর্মন ডব্লিউ বি সেট এক্সামের জন্য আজকেও আমি বেশ কিছু এমসিকিউ কিউ নিয়ে এসেছি দেখতে থাকু আজকের ফার্স্ট প্রশ্ন সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখ দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ওয়ান মুদ্রা রাক্ষস টু মৃচ্ছকটিক থ্রি মালবিকাগ্নি মিত্রম ফোর দেবীচন্দ্রগুপ্তম সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখ দত্তের রাক্ষস রচনায় প্রতিফলিত হয়েছে অপশন ইজ কারেক্ট নেক্সট দেখো মৌর্য শাসন ব্যবস্থায় পৌতবাধ্যক্ষ কোন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওয়ান ওজন এবং মাপ টু বন সম্পদ থ্রি নৌসেনা ফোর নৌকা সঠিক উত্তর হবে এখানে ওজন এবং মাপ এটি দু হাজার চব্বিশ সেকেন্ড শিফটে এই ম্যাচদা কলামে এই বিভাগটিও ছিল ঠিক আছে তো মৌর্য শাসন ব্যবস্থায় যে বিভিন্ন অধ্যক্ষ ছিলেন এবং তাদের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দায়িত্বে ছিলেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া হয়ে গিয়েছে যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটি তোমাদের নেট সেটের সাথে এসএলএসটি পিএসসি টিচার এস এলএসটি পিএসটি পিএসসি টিচার সহ যে সকল পরীক্ষায় সেট হিস্ট্রি থেকে কোশ্চেন আসে সবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যারা দেখছ অবশ্যই হেল্পফুল ভিডিও অবশ্যই ভালো ভিডিও দেখো ওকে নেক্সট মৌর্য শাসন ব্যবস্থায় নিম্নলিখিত কোন পদাধিকারী ভূমি রাজস্ব ব্যবস্থা দেখাশোনা করত মৌর্য রাজস্ব মৌর্য শাসন ব্যবস্থায় নিম্নলিখিত কোন পদাধিকারী ভূমি রাজস্ব ব্যবস্থা দেখাশোনা করত ওয়ান সন্নিধাত্রী টু সমাহর্তা থ্রি পণ্যাধক্ষ ফোর সীতাধক্ষ এখানে দেখো মৌর্য শাসন ব্যবস্থায় ভূমি রাজস্ব ব্যবস্থা দেখাশোনার দায়িত্বে ছিলেন কে সেটি দেখতে হবে সঠিক উত্তর হবে এখানে অপশন সন্নিধাত্রী সমাহর্তা পণ্যাধ্যক্ষ সিদ্ধ এখানে সঠিক উত্তর হবে অপশন টু সমাহর্থা ওকে গ্রিক রাজ্য বুকে ফলা কোন নদীর তীরে অবস্থিত গ্রিক রাজ্য বুকে ফলা কোন নদীর তীরে অবস্থিত ওয়ান রাভি টু চেনাব থ্রি ঝিলাম ফোর সিন্ধু এখানে অপশনগুলো দেখো ওয়ান রাভি টু চেনাব থ্রি ঝিলাম ফোর সিন্ধু সঠিক উত্তর হবে এখানে অপশন সি ঝিলাম নেক্সট প্রশ্ন দেখো প্রাচীন বন্দর পুহার কোন নদীর তীরে অবস্থিত প্রাচীন বন্দর পুহার কোন নদীর তীরে অবস্থিত ওয়ান কাবেরি টু পেরিয়ার থ্রি কৃষ্ণা ফোর গঙ্গা সঠিক উত্তর হবে এখানে অপশন এ ওয়ান কাবেরী নেক্সট প্রশ্ন দেখো উত্তরাধিকার সংক্রান্ত ভ্রাতৃ যুদ্ধে কোন মন্ত্রী অশোককে সাহায্য করেছিলেন উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে কোন মন্ত্রী অশোককে সাহায্য করেছিলেন ওয়ান বিষ্ণুগুপ্ত টু থ্রি বসুগুপ্ত ফোর উপগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন অপশন টু ইজ রাইট রাধাগুপ্ত উত্তরাধিকার সংক্রান্ত ভ্রাতৃযুদ্ধে রাধাগুপ্ত অশোককে সাহায্য করেছিলেন নেক্সট দেখো সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ওয়ান অশ্ব ঘোষ টু উপগুপ্ত থ্রি বসুমিত্র ফোর নাগার্জুন নেক্সট তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি উপগুপ্ত নেক্সট প্রশ্ন দেখো অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে ওয়ান খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী টু খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থ্রি খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দী ফোর খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী সঠিক উত্তর হবে এখানে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী ইজ রাইট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে সম্রাট অশোকের সাম্রাজ্য নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না সম্রাট অশোকের সাম্রাজ্য নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না ওয়ান মাদ্রাস টু কাশ্মীর ওয়ান মাদ্রাস টু কাশ্মীর থ্রি তক্ষশিলা ফোর কনৌজ সঠিক উত্তর হবে এখানে কাশ্মীর তক্ষশিলা কনৌজ এগুলো তো সম্রাট অশোকের সাম্রাজ্যর অন্তর্ভুক্ত ছিল মাত্রাস এটি ছিল না অপশন ওয়ান ইজ কারেক্ট নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তের সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তের সূত্রপাত প্রথম কোন সময়ে হয় ওয়ান বৈদিক যুগে টু মৌর্য যুগে থ্রি গুপ্ত যুগে ফোর মুঘল যুগে এখানে সঠিক উত্তর হবে অপশন টু মৌর্য যুগে মৌর্য যুগে ওকে তো এই প্রসঙ্গে ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখো যে বিম্বি সার চিকিৎসক কে ছিলেন অথবা তার সমসাময়িক যদি পরীক্ষাতে দেয় তাহলে হবে জীবক বিম্বি স্যারের সমসাময়িক ছিলেন জীবক আর বিন্দু স্যারের সময় ভারতে থেকে এসেছেন ডাইমাকোস ডাইমাকোস অজাতশত্রুর যে মন্ত্রী কে ছিলেন মন্ত্রী বা পরামর্শদাতা ছিলেন বাস্যাকর বাস্যাকর ওকে আর গন্ডো ফার্নেসের সময় কে আসেন ভারতে সেন্ট থমাস সেন্ট থোমাস এটি ইনফরমেশন সেট এক্সাম বা নেট এক্সামে ম্যাচ দা কলাম হোক কিংবা সিঙ্গেল কোশ্চেন হোক আসতে পারে ঠিক আছে আমি এই প্রশ্নগুলি নিচে টাইপই করেছি ভালোভাবে দেখে শুনে এই প্রশ্নগুলি বারবার পরীক্ষাতে ঘুরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো বিম্বি সারের সময় 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 ছিলেন জীবক বিন্দু সময় ডাইমাকোস অজাত শত্রুর সময় বাসাকর আর কন্ড সময় ভারতে সেন্ট থমাস এটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে ওকে তো নেক্সট প্রশ্ন দেখো সম্রাট অশোকের বেশিরভাগ অনুশাসন কোন লিপিতে খতিত হয়েছে সম্রাট অশোকের বেশিরভাগ অনুশাসন কোন লিপিতে ক্ষতিত হয়েছে এটি ক্ষ হবে যুক্তক্ষ নয় ঠিক আছে ওয়ান পালি টু সংস্কৃত থ্রি প্রাকৃত ফোর ব্রাহ্মী এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ব্রাহ্মী লিপি ছিল ব্রাহ্মী ওকে নেক্সট দেখো সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজক শ্রেণী নেচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজক শ্রেণী নেচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন ওয়ান ধর্ম সংক্রান্ত বিষয় টু সৈন্য পরিচালনা থ্রি রাজস্ব আদায় ফোর বিচার সংক্রান্ত তো সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজক শ্রেণী কোন বিভাগের দায়িত্বে ছিলেন সঠিক উত্তর হবে এখানে অপশন ডি বিচার বিচার সংক্রান্ত সংক্রান্ত বিচার বিভাগের দায়িত্বে ছিলেন ওকে প্রশ্ন দেখো মগধের রাজা অজাত শত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন মগধের রাজা অজাত শত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন তো সেটি খুব গুরুত্বপূর্ণ মগধের রাজা অজাত শত্রু তিনি আহ নগরের প্রতিষ্ঠা করেন পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা করেন ওকে নেক্সট দেখো অশোকের অনুশাসনের চোদ্দটি শিলালিপি ওকে অশোকের অনুশাসনের চোদ্দটি শিলালিপি কোথায় মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে তো ওয়ান রয়েছে কান্দাহার টুতে রয়েছে সাসারাম থ্রিতে রয়েছে গিরনার আর অপশান ফোর রয়েছে পাটলিপুত্র এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি গিরনার নেক্সট দেখো মথুরা ঘরানার শিল্প কার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হয় মথুরা ঘরানার শিল্প কার্যে নিচের কোন ঘরানার কোন উপাদান ব্যবহৃত হয় ওয়ান সাদা মার্বেল টু বেলে লাল বেলে পাথর থ্রি গ্রানাইট ফোর স্লেট সেট এক্সামের জন্য ভি আই এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি লাল বেলে পাথর লাল বেলে পাথর মথুরা শিল্প গান্ধার শিল্প থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে ওকে নেক্সট শ্রাবণ বিল গোলাতে নির্মাণ করেন শ্রাবণ বিল গোলাতে গুমুতেশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন ওয়ান চামুণ্ডারায়া টু বর্ষ থ্রি চন্দ্রগুপ্ত ফোর দ্বিতীয় পুলকেশি ফোরের রয়েছে দ্বিতীয় পুলকেশি হবে ওকে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ চামুন্ডা রায়া চামুণ্ডা রায়া ওকে অপশন ওয়ান ইজ কারেক্ট নেক্সট দেখতে পাচ্ছ প্রশ্ন খুব ভালো প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে নিচের কোন ফলটির উল্লেখ নেই কৌটিল্যের অর্থশাস্ত্রে নিচের কোন ফলটির উল্লেখ নেই এরকমভাবে প্রশ্ন আসে যে ভারতে আলু তারপর মেহেন্দি কিংবা এরকম একটা প্রশ্ন যে কারা ভারতে নিয়ে এসেছিলেন মেড ইফল প্রশ্ন এসেছিল যে ফেরুর তালিকায় কোন ফসলের উল্লেখ পাওয়া যায় যায় না এরকম প্রশ্ন কিন্তু সেটে দেয় ওকে তো তো সেরকমই কৌটিলের অর্থশাস্ত্র থেকেও যদি আসে তো এখানে অপশানই রয়েছে ফার্স্ট কলা টু আম থ্রি পেয়ারা ফোর আঙুর ফার্স্ট কলা টু আম থ্রি পেয়ারা ফোর আঙুর কৌটিলের অর্থশাস্ত্র এখানে সঠিক উত্তর হবে সেখানে পেয়ারার উল্লেখ ছিল না ওকে অপশন থ্রি ইজ রাইট নেক্সট প্রশ্ন কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ওয়ানের রয়েছে বিম্বিসার টু বিন্দু সার থ্রি অজাত শত্রু ওর চন্দ্রগুপ্ত সঠিক উত্তর হবে এখানে অপশন ডি চন্দ্রগুপ্ত তিনি জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন নেক্সট পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন ওকে ওয়ানে রয়েছে উদয় ভদ্র টু ভদ্র থ্রি হর্ষবর্ধন ফোরে রয়েছে চন্দ্রগুপ্ত সঠিক উত্তর হবে এখানে অপশন ওয়ান উদয় ভদ্র পাটলিপুত্র নগরটি নির্মাণ করেন শেষ শেষ মৌর্য মৌর্য সম্রাট সম্রাটকে হত্যা করে তার সেনাপতি ও পরামর্শদাতা মগধের সিংহাসনে সিংহাসন দখল করেন তিনি কে ছিলেন ওয়ান পশ্চিমিত্র সংখ টু অগ্নিমিত্র থ্রি কনিষ্ক ফোর বৃহদ্রথ এখানে কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর দাও সঠিক উত্তর হবে অপশন ওয়ান অপশন ওয়ান মৌর্যরাজ বৃহদ্র থেকে হত্যা করে পশুমিত্র শঙ্ঘু খ্রিস্টপূর্ব একশো সপ্তআশি অব্দি বংশের শাসন করেন সঙ্গদের রাজধানী ছিল বিদিশা আর শঙ্ঘুরাজ ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক এবং উশমিত্র দুটি অশ্বমেধ যজ্ঞ করেন শেষ শাসক ছিলেন দেবভূতি আর এ যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন পতঞ্জলি পতঞ্জলি শুঙ্গ যে ছিল সেই শুঙ্গ যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক আর মনুস্মৃতি শুঙ্গ বংশের সমসাময়িক বংশের সময়কালে মনুস্মৃতি লেখা হয়েছিল আর গুরুত্বপূর্ণ তথ্য কি সঙ্গ বংশের পঞ্চম রাজা ভাগভদ্রের রাজত্বকালে কালে হেলিওডোরাস নামে এক গ্রিক দূত পরিভ্রমণে আসেন ওকে বংশের পঞ্চম রাজা ভাগভদ্রের রাজত্বকালে কালে হেলিওডোরাস নামে এক গ্রিক দূত পাটলিপুত্র পরিভ্রমণে আসেন বলা হয় যে তিনি খুব সম্ভবত গরুর স্তম্ভ তিনি এখানে স্থাপন করেন আর কি হয় শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব পঁচাত্তর অব্দেই শঙ্করাজ দেবভূতিকে হত্যা করে তারই ব্রাহ্মণ মন্ত্রী বসুদেব সিংহাসনে সিংহাসন দখল করেন আর শুরু হয় কান্ন শূন্য বংশের টাইম পিরিয়ড বংশের টাইম পিরিয়ড খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ বা তিনশো একুশ থেকে খ্রিস্টপূর্ব একশো অব্দ আর শুঙ্গ বংশের টাইম পিরিয়ড একশো সপ্ত খ্রিস্টপূর্ব একশো থেকে পঁচাত্তর অব্দ তারপর বংশ কান্ন বংশের টাইম পিরিয়ড খ্রিস্টপূর্ব পঁচাত্তর থেকে তিরিশ অব্দ ওকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি তুমি মনে রাখো তোমাকে সবসময়ই সাহায্য করবে তো এখানে জেনে রাখো বংশের শাসক আহ কাশীপুত্র ভাগভদ্রের দরবারে তার তম বছরে আসেন ওকে আর তিনি ওকে গরুর স্তম্ভ হেলিওডরাস হ্যাঁ ঠিক আছে তো গরুর স্তম্ভ লেখ স্থাপনা করেন হেলিওডোরাস। আর গরুর স্তম্ভ লেখ হচ্ছে রয়েছে এর আবিষ্কার থেকে কানিংহাম ওকে এর স্থানে কোথায় বেশনগর বিদিশা কোথায় মধ্যপ্রদেশ ওকে ভাষা বা লিপি হল প্রাকৃত ভাষা ও ব্রাহ্মী লিপি ভাগবত ধর্মের প্রথম অভিলেখীয় প্রমাণ হল এটি হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত প্রথম প্রস্তর স্তম্ভ ওকে এর সাথে শুনে রাখো যে সঙ্গ বংশের প্রথম রাজাকে পুষ্যমিত্র সুঘ শ্রেষ্ঠ রাজা পুষ্যমিত্র শুঙ্গ আর শেষ রাজা দেবভূতি ঠিক আছে সঙ্গ শিল্পকলার মধ্যে গুরুত্বপূর্ণ কি মধ্যপ্রদেশের কে বলেছিলেন যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না এ মেগাস্তিনিস টু তে রয়েছে চাণক্য থ্রি ফা হিএন ফোর হিউ এন সাং সঠিক উত্তর হবে এখানে অপশন এ ওয়ান মেগাস্তিনিস তিনি বলেছেন যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না খুব গুরুত্বপূর্ণ অনেক সময় পরীক্ষায় এসেছে নেক্সট ভারতের মুদ্রায় ব্যবহৃত অশোক স্তম্ভটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে ভারতের মুদ্রায় ব্যবহৃত অশোক স্তম্ভটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে অপশন ওয়ানে রয়েছে সাঁচি টু দিল্লি থ্রি বুদ্ধ গয়া ফোর সরনাথ সঠিক উত্তর হবে এখানে অপশন ডি অপশন ফোর সারনাথ ওকে নেক্সট কারলে চৈত্য কোন যুগে গড়ে উঠেছিল কারলে চৈত্য কোন যুগে গড়ে উঠেছিল ওয়ান গুপ্ত যুগে টু তে রয়েছে পাকাটক যুগে অপশন থ্রিতে রয়েছে চালক্য যুগে ফোরে রয়েছে সাতবাহন যুগে তো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে এখানে ডি সাতবাহন সাতবাহন অপশন ইজ গৌতমী পুত্র সাতকরণের হাতে নহপানের পানের পরাজয় নিম্নলিখিত কোন মুদ্রা ভাণ্ডার থেকে প্রমাণ পাওয়া যায় গতমে পুত্র সাতকরণের হাতে নহ পানের পরাচয় নিম্নলিখিত কোন মুদ্রা ভান্ডার থেকে প্রমাণ পাওয়া যায় ওয়ান এর কিন টু না সিক থ্রি কুন ফোর উচ্চয়নি তো সঠিক উত্তর হবে এখানে অপশন টু না ওকে নেক্সট নিম্নলিখিত কোন রাজবংশ ভারতে সর্বাধিক তামার মুদ্রা জারি করেছিলেন নিম্নলিখিত কোন রাজবংশ ভারতে সর্বাধিক সবচেয়ে বেশি তামার মুদ্রা জারি করেছিলেন ওয়ান ইন্দো গ্রিক টুতে রয়েছে রয়েছে কুষাণ আর রয়েছে। হবে সি কুষণ কুষাণরা ভারতে সবচেয়ে বেশি তামার মুদ্রা জারি করেছিলেন ওকে নেক্সট প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি ক্ষতি করেন প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটের জন্য অপশন দেখো এ হর্ষবর্ধন বি অশোক সি কনিষ্ক আর ডি হবে সমুদ্রগুপ্ত সঠিক উত্তর হবে এখানে ওকে সঠিক উত্তর হবে অপশন সি কনিষ্ক কনিষ্ক ইজ কারেক্ট ওকে নেক্সট দেখো নিচের কোন অঞ্চল সাতবাহনদের রাজ্য বলে পরিচিত এরকমই একটা প্রশ্ন ব্যচতা কলামে ছিল জুন দু নেট এক্সামে তো প্রশ্ন যেভাবে আসুক কনসেপ্ট একই প্রশ্ন অনেক রকমভাবে আসতে পারে ওকে তো দেখো নিচের কোন অঞ্চল সাতবাহনদের রাজ্য বলে পরিচিত ওয়ানে রয়েছে কলিঙ্গ টু রয়েছে কোন অঞ্চল থ্রিতে রয়েছে অন্ধ্র অঞ্চল আর ফোর রয়েছে মধ্যপ্রদেশ তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি অন্ধ্র অঞ্চল এটি সাতবাহনদের রাজ্য বলে পরিচিত নেক্সট দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন এ গৌতম সাথে করেনি অজাত শত্রু সি বিক্রমাদিত্য আর রয়েছে কনিষ্ক বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ওয়ান গৌতমের পুত্র সাত করণি গৌতমের পুত্র সাত ওয়ান ইজ কারেক্ট ওকে নেক্সট দেখো ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এ ওয়ানে রয়েছে কনিষ্ক টু তে রয়েছে বাসিষ্ক থ্রিতে রয়েছে প্রথম কত ভেসেস ফোরে রয়েছে বিম কত ভেসেস সঠিক উত্তর হবে এখানে অপশন ফোর বিম কত ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন নেক্সট ভারতে ও দাক্ষিণাতে এটি ও হবে ও দাক্ষিণাতে সবচেয়ে উল্লেখযোগ্য রাজত্ব নিচের কোন বংশ করেছিল মৌর্যদের পরে অর্থাৎ একশো সপ্তশি খ্রিস্টপূর্বের পর আর কি মৌর্যদের পরে ভারতে এবং দক্ষিণাতে সবচেয়ে উল্লেখযোগ্য রাজত্ব বংশ করেছিল ওয়ান চোল টু পল্লব থ্রি সাতবাহন ফোর রাষ্ট্রকূট কারেক্ট উত্তরভাবে এখানে অপশন সি সাতবাহন সাতবাহন মৌর্যদের টাইম খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ বা তিনশো একুশ থেকে খ্রিস্টপূর্ব একশো সপ্তশী খ্রিস্টপূর্ব অব্দ ওকে একশো সপ্তশী খ্রিস্টপূর্ব তারপর সাত পাওয়ন মধ্য ভারত ও দাক্ষিণ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজত্ব করেছিল নেক্সট প্রশ্ন ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির দেশের কোন অংশের সঙ্গে সমন্বিত ছিলেন ওয়ান পশ্চিম মালব টুতে রয়েছে পশ্চিম ওয়ান পশ্চিম মালব টু উত্তর গুজরাট থ্রি থ্রিতে রয়েছে দক্ষিণ দক্ষিণ রাজস্থান এখানে উত্তর হবে অপশন এ পশ্চিম মালব পশ্চিম মালব নেক্সট ভিন্ডমাল কোন জ্যোতির্বিজ্ঞানের জন্মস্থান ছিল ভিন্ডমাল কোন জ্যোতির্বিজ্ঞানের জন্মস্থান ছিল এখানে সঠিক উত্তর হবে ওয়ান আর্য টু ভাস্করাচার্য থ্রি ব্রহ্মগুপ্ত ফোর বরাহমের তো দেখো এখানে সঠিক উত্তর হবে আর্য ভট্ট বারো এ প্রশ্নটা ডাউট লাগছে ওকে আই থিঙ্ক এর উত্তর পরাহ মেহের হওয়ার কথা তো নেক্সট পরে কমেন্ট ফিকশনে আমি দিয়ে দেব ওকে তো দেখো নেক্সট প্রশ্ন গঙ্গা উপত্যকা থেকে গঙ্গা উপত্যকা থেকে মিহির কুলকে কোন গুপ্ত শাসক করেছিলেন নরসিংহগুপ্ত টু উপরের নয় এখানে অপশন ওয়ান নরসিংহ গুপ্ত নেক্সট নিম্নলিখিত কোন সারিটি ঠিক নয় সঠিক নয় এ ওয়ান পঞ্চ সিদ্ধান্তিকা বরাহ মিহির টু ব্রহ্মগুপ্ত আর্যভট্ট তিনি অষ্টাঙ্গ সংগ্রহ বাঘভট্ট ফোর লিঘন্টু ধন্বন্তরী এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি কারেক্ট উত্তর হবে অপশন বি এটি ঠিক নয় ওকে পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ এটি একদম ঠিক লিখেছেন পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা ব্রহ্মসূত্র আর্যভট্ট এটি ভুল আর্যভট্ট লিখেছেন আর্যভট্টীয় গ্রন্থ ওকে নেক্সট দেখো অষ্টাঙ্গ সংগ্রহ বাঘভট্ট এটি সঠিক নিঘণ্টু লিখেছেন ধন্বন্তরী এটিও সঠিক নেক্সট ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী বিখ্যাত ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজসভার রাজসভা অলঙ্কৃত করেছিলেন সঠিক উত্তর হবে এখানেই অপশন অপশন রয়েছে এক দ্বিতীয় চন্দ্রগুপ্ত টুতে রয়েছে অশোক থ্রিতে রয়েছে বিম্বিসার ফোরে সমুদ্রগুপ্ত সঠিক উত্তর হবে এখানে অপশন ওয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইজ কারেক্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নব রত্নও ছিলেন কারা কারা তারা হলেন কালিদাস ধন্যন্তরী এই যে ধন্যন্তরী নেক্সট খপনক তারপর শঙ্কু তারপর বেতাল ভট্ট তারপর ঘটকর্পর তারপর অমর সিংহ তারপর বরাহ ও ভারুচি ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেন আর একটা কথা দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার বৌদ্ধ সেনাপতি ছিলেন আম্র কর্দব আমরও কর্তব আর তিনি উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড কত ছিল তিনশো থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ ওকে আর তার উপাধিগুলি কি কি ছিল যে বিক্রমাদিত্য পরম ভাগবত সকারি ঠিক আছে তিনি সকরাজ দ্বিতীয় ও তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করে পশ্চিম মালব ও গুজরাট জয় করেন এবং শক ক্ষত্রকদের উচ্ছেদ করে সকারি উপাধি গ্রহণ করেন সকারি কথাটির বুৎপত্তিগত অর্থ হল শকদের যিনি দমন করেন অর্থাৎ শখ বিজয়ী আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে কি বাকাটকদের সঙ্গে সম্প্রীতির ফলস্বরূপ বাকাটক বংশীয় শাসক দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে মহিষী কুবের নাকার কন্যা প্রভাবতির বিবাহ দেন তিনি নিজে কুবের নাকা নামক নাগবংশীয় রাজকন্যাকে বিবাহ করে তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন ঠিক আছে তো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সবাই জানো আর একবার রিকল তবুও হয়ে যাক তো তার সময়ে বৌদ্ধ পরিপ্রাচক ফাহিয়েন ভারতে আসেন ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়ান ভারতে আসেন নেক্সট প্রশ্ন চলো কালিদাসের রচনায় কোন এক দেব বা দেবীর প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় কালিদাসের রচনায় কোন এক দেব বা দেবীর প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় কে তিনি ওয়ান শিব টু কালী থ্রি বিষ্ণু ফোর সরস্বতী তো এটি হোমওয়ার্ক রইল তোমরা এর উত্তর কমেন্ট বক্সে দেবে ঠিক আছে আর প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটিতে লাইক করবে ঠিক আছে কমেন্ট করবে তাহলে আমি বুঝবো তোমাদের প্রশ্নগুলো অবশ্যই ভালো লেগেছে এবং আমি আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবে লাইক দেবে কমেন্টও করবে সবাই আর ফ্রেন্ডসদের সাথে যারা এক্সাম দেবে তাদের সঙ্গেও শেয়ার করে দিও ভিডিওটি ওকে আর সবার ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ সব সব এখানে দিয়ে দাও ভিডিওটি যাতে তোমার ফ্রেন্ডসও দেখতে পারে ওকে তো শেয়ার করে দিও ভিডিওর লিঙ্কটি আর ভিডিওতে লাইক দিও আর দেখতে থাকো ঠিক আছে নেক্সট আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেট এক্সামের প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সংগতি রেখে যেরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্ন আমি নিয়ে আসব আবার ঠিক আছে তো তোমরা এই চ্যানেলটা দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ টেক কেয়ার জয় হিন্দ